বিসমিল্লাহ রহমান রাহিম পোলাও খেতে ভালো লাগে আর সেটা যদি হয় শাহি মোরগ পোলাও আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব বাবুরচির রেসিপি অনুসারে দারুণ মজার শাহি মোরগ পোলাও রেসিপি সচরাচর বিয়ে বাড়িতে কিংবা যে কোনো অনুষ্ঠানে কিন্তু মোরগ পোলাওটা অনেক খাওয়া হয়ে থাকে কিন্তু সেই মোরগ পোলাওটা বাসায় কীভাবে ঝটপট তৈরি করবেন সেই রেসিপিটা কিন্তু আমাদের অনেকেরই অজানা আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন বাবুরচির রেসিপি শেয়ার করার জন্য যার কারণে আজকে আমি বাবুরচির কাছ থেকে রেসিপি এনে অল্প পরিমাণে বাসায় কীভাবে শাহী মোরগ পোলাও তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো প্রথমে আমি একটা বোল নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ টক দই দেড় টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি টক দইটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস প্রিয় দর্শক এখানে আমি সবগুলোই মুরগির রান নিয়েছি আপনারা কেউ চাইলে কিন্তু মুরগির বুকের মাংসটাও নিতে পারেন আর মুরগিগুলো কিন্তু আগে থেকেই আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দইয়ের মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মুরগিগুলো মাখিয়ে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার মতো প্রিয় দর্শক কারো হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে তিরিশ মিনিটের মতো রেস্টে রাখলেও হবে এবার আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি এখানে ২০ থেকে বাইশটা কাঠ বাদাম এবং পঁচিশ থেকে তিরিশটার মতো পেস্তা বাদাম দিয়ে দিলাম এখন এই বাদামটা আমি ব্লেন্ড করে নিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি এক কেজি আর এই এক কেজি পোলাওয়ের চাল এখন আমি ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে রাখছি এবার রান্নাতে চলে এসেছি চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে এক কাপের মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো ঘি অ্যাড করে দিচ্ছি তেজপাতা গুলমরিচ লবঙ্গ দারচিনি আর হলো এলাচ আস্ত মশলাগুলো একটু ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এখন আমি নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি পেঁয় দর্শক পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে মশলাটা কষানোর জন্য এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এখন নাড়াচড়া করে মিক্স করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো প্রিয় দর্শক আপনারা কেউ চাইলে কিন্তু এখানে জিরা বাটাটাও দিতে পারেন আর জিরা বাটাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া আর এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব এখন এখানে অ্যাড করে দিলাম যে বাদামটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম দর্শক আমি কিন্তু তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিয়েছি এখন নাড়াচাড়া করে মিক্স করে বাদাম বাটার যে ব্লেন্ডারটা সেটা আমি ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু আমি মাংসটা মাখিয়ে রেখেছি লবণ দিয়ে যার কারণে লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে দর্শক দেখুন এখন কিন্তু তেলটা উপরে উঠে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি যে মুরগির মাংসটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম সম্পূর্ণ মশলা সহই কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংসগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে আমি মুরগির মাংসগুলোকে মিক্স করে নিচ্ছি বোলটা ধুয়ে আমি এখানে এক কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি এই পানিটা দিয়েই কিন্তু মুরগির মাংসটা কষানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি বলক না ওঠা পর্যন্ত এখন নাড়াচড়া করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আস্ত প্রায় সাত থেকে আটটা কাঁচামরিচ আরও দিয়ে দিয়েছে এক মুষ্টি পরিমাণ কিশমিশ এবং থেকে আলু বুখারা এখন নাড়াচাড়া করে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি প্রিয় দর্শক মুরগির মাংসগুলো কিন্তু খুব জোরে সরে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু মাংসগুলো খুলে যেতে পারে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ ডিম ডিমগুলো কিন্তু আমি পাশের চোলাতে সিদ্ধ করে নিয়েছি উপরের খোসাটা ফেলে দিয়ে আমি ডিমটাকে কিন্তু অল্প অল্প পরিমাণ কেটে দিয়েছি এখন ডিমগুলো দিয়ে আলতো আলতো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মাখিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো প্রিয় দর্শক তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি অবশ্যই কিন্তু চিনিটা দেবেন আর চিনি কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ করে দেয় চিনিটা দিয়ে মিক্স করে আমি এখন একটা একটা করে মাংস এবং ডিমগুলো উঠিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু সাবধানে উঠাবেন যাতে করে মাংস এবং ডিমগুলো ভেঙে না যায় অবশিষ্ট যে মশলাটা আছে এই মশলাটা কিন্তু ফেলবেন না প্রিয় দর্শক এটা কিন্তু কাজে লাগবে এবার আমি চুলাতে একটা হাড়ি বসিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি এখন আমি এখানে কিছু গোটা মশলা অ্যাড করে দিচ্ছি তার ভিতরে আছে এক চা চামচ পরিমাণ জিরা তিন থেকে চারটা তেজপাতা আছে বড় এলাচ স্টার মৌরি দুইটা ছোটো এলাচ আছে দারচিনি আছে এবং লবঙ্গ আছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচড়া করে এখন আমি ভেজে নিচ্ছি পেঁয়া দর্শক পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এখন যে পোলাওয়ের চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই পোলাওয়ের চালটা এখানে অ্যাড করে দিলাম পোলাওয়ের চালটা কিন্তু নাড়াচাড়া করে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব ছয় থেকে সাত মিনিটের মতো সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি প্রিয়া দর্শক চালগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে যদি চালটা আপনি ভালোভাবে ভেজে নেন সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো কিছুই আসলে পারফেক্টভাবে রান্না করা যায় এখন এখানে অ্যাড করে দিচ্ছি পানি আপনারা কেউ চাইলে কিন্তু এখানে গরম পানিও অ্যাড করতে পারেন সাথে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ দুধ এক মুষ্টি পরিমাণ কিশমিশ আট থেকে নয়টা আস্ত কাঁচামরিচ নাড়াচাড়া করে অ্যাড করে দিয়েছি মুরগির মাংসটা তুলে নেওয়ার পরে যে মশলাটা ছিল সেই সম্পূর্ণ মশলাটা প্রিয় দর্শক আমি কিন্তু এখানে এক কেজি পোলাওয়ের চাল নিয়েছি আর এক কেজি পোলাওয়ের চালে আমি এখানে দেড় লিটার পানি অ্যাড করেছি এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম পানিটা সম্পূর্ণ না শুষে যাওয়া পর্যন্ত দেখুন প্রিয় দর্শক পানিটা কিন্তু শুষে গেছে এখনও কিন্তু পুরোপুরি ঝরঝরা হয়নি পানিটা শুষে যাওয়ার পরে আমি নাড়াচাড়া করে এখন আমি এখান থেকে অর্ধেক পরিমাণ পোলাও একটা প্লেটে তুলে নিচ্ছি পোলাওগুলো কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে এখন এখানে বিছিয়ে দিচ্ছি ডিম আর হলো মুরগির মাংসটা তবে নিচের পোলাওটা কিন্তু একটু সমান করে দিবেন যখন নাকি মোরগ পোলাও রান্না করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন হাড়িটা একটু বড় সড়ো নেওয়ার এতে করে কিন্তু নাড়াচাড়া করতে অনেক বেশি সুবিধা হয় সবগুলো মুরগির মাংস আর ডিমটা ওপরে ছড়িয়ে দিয়ে যে তেল মশলা ছিল সেটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি তেল মশলাগুলো কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। এগুলো কিন্তু ফেলবেন না আমি যেই প্লেটে পোলাওগুলো তুলে রেখে দিয়েছিলাম সেই পোলাওগুলো উপর দিয়ে দিয়ে এখন চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে চেপে বসিয়ে দিচ্ছি এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা হাফ কাপ পরিমাণ উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কেওড়া জল প্রিয় দর্শক অবশ্যই কিন্তু কেওড়া জলটা দিবেন এতে করে কিন্তু বাবুর্চিদের যে পারফেক্ট একটা স্বাদ বা ঘ্রাণ আমরা বলে থাকি সেটা কিন্তু পাবেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিটের মতো যখন দমে বসাবেন তখন কিন্তু চুলার আঁচ একেবারে লোতে রেখে দমে বসাতে হবে প্রিয় দর্শক আমি উপর দিয়ে একটু আলতো আলতো করে পোলাওগুলো উঠিয়ে দেখাচ্ছি যে কতটা ঝরঝরা হয়েছে এখন কিন্তু খুব জোরে সোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ডিমটা ভেঙে যাবে মানে কেটে যাবে যার কারণে আমি কিন্তু উপর থেকে আস্তে আস্তে উঠিয়ে দেখাচ্ছি এই মোরগ পোলাওটা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি সুস্বাদু আপনারা কেউ চাইলে কিন্তু এখানে গরু খাসি মুরগির যে কোনো রেজালা চাটনি সব কিছুই কিন্তু খেতে পারবেন অবশ্যই কিন্তু সালাদ রাখতে হবে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সবার সাথে খুব সহজে এবং ঝটপট তৈরি করে দেখালাম বাবুর্চির রেসিপি অনুসারে শাহি মোরগ পোলাও রেসিপি প্রিয় দর্শক আজকে তাহলে আর কোনো কথা নয় নেক্সট টাইম আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক